ম্যাচের আগেই ভারতকে কাঁদালো আইসিসি, যে সহজ সমীকরণে সেমিফাইনালে উঠতে পারবে শান্তরা। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ রাতে মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। দুই দলই তাদের দ্বিতীয় ম্যাচ একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটা বিশ্বকাপের সেমিফাইনালের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ সুপার এইট থেকে চারটি দল যাবে সেমিফাইনালে। একদিকে ভারতের কাছে সুযোগ পরের রাউন্ডে যাওয়ার, আর অন্যদিকে বাংলাদেশের কাছে ম্যাচটা বাঁচা মরার। তবে এমন এক সমীকরণ থেকে বেশ ভালোভাবেই বাংলাদেশকে উদ্ধার করলে আইসিসি, কেননা আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। কিন্তু তার আগেই সাকিব শান্তদের সুখবর দিয়ে আইসিসি জানান, যদি আজকের ম্যাচে বৃষ্টি হানা দেয় সেক্ষেত্রে ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ, কেননা এই বৃষ্টির কারণেই আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে শান্ত বাহিনী। আর আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আজকে বৃষ্টি হলে জিতে যাবে টাইগাররা। তো দর্শক, আইসিসির এমন নিয়ম নিয়ে আপনাদের মন্তব্য কী? এছাড়াও আজকের ম্যাচে ভারতকে কি হারাতে পারবে বাংলাদেশ, কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। স্পিন দিয়েই একাদশে জায়গা ধরে রেখেছেন রিশাদ হোসেন, তবে ব্যাট হাতেও বড় শট খেলার সামর্থ্য আছে তার। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি, এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চারে নামানো হয়েছিল তাকে, এমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত। 58 রানে দুই ওপেনারকে হারানোর পর রিশাদ হোসেনকে চারে নামিয়ে বড় চমকই দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। তবে এই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই তরুণ ব্যাটার। মূলত রানের গতি বাড়াতেই রিশাদকে ফ্রি লাইসেন্স দিয়ে উইকেটে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু তিনি টিকতে পারলেন কেবল 4 বল। 2 রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে শর্ট থার্ডে ধরা পড়েছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেন, স্পিনারদের মোকাবেলা করতে চারে নামানো হয় রিশাদকে, সে একজন বিগ হিটার, কিন্তু আজ সুযোগ কাজে লাগাতে